গন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। আজকে আমরা চলেছি সবাই মিলে লাভা, কোলেখাম আর ঝান্ডির দিকে। তো আমাদের সঙ্গে যিনি আছেন তিনি আমার বন্ধু সহকর্মী অরিন্দমবাবু, অমিতবাবু, যিনি পুরো জিনিসটা ম্যানেজ করছেন এখনো পর্যন্ত। আপনারা দেখেছেন ওয়ান্ডারল্যান্ড টিম, সেই ওয়ান্ডারল্যান্ড টিমের মধ্যে আমাদের অমিতবাবু আছেন আর অমিতবাবুর ওয়াইফ আছেন মানিতা ম্যাডাম, এখানে আমার দিদিমণি আছেন আর আমার স্টুডেন্ট, এখানে আছে বিলয়বাবু, পার্থবাবু আর ম্যাডাম আছেন, তার ছোট্ট সোনা আছে। তো আজকে আমরা পারিবারিক ভাবে বেরিয়েছি। আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো। কোলাখামের অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং তার সাথে সমস্ত কিছু একদম বিউটিফুল ভাবে অবজার্ভ করার জন্য আমরা চলেছি। সো চিয়ার্স টু অল অফ ইউ। আমাদের ট্রেন এসে গেছে শিয়ালদা আলিপুরদুয়ার জাংশন, আমরা S6 বগিতে আমরা উঠব। তো চলুন পথে চলতে চলতে আমরা আপনাদের সব দেখাবো। ওয়ান টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। দেখতে পাচ্ছেন আমরা এখন ট্রেনের মধ্যে আছি, এটা হচ্ছে শিয়ালদা আলিপুরদুয়ার জাংশন স্পেশাল 03149। তো যেটা দেখানোর উদ্দেশ্য, এখন রাত বাজে আপনাদের 11:35 আর এটা হচ্ছে S8 কোচ, পুরো ফাঁকা। দেখুন কোচের মধ্যে কোথাও কোনো লোক নেই। আমরা আছি S6-এ, ট্রেনটা ঘুরতে ঘুরতে আমি এখানে চলে এলাম আপনাদের দেখাও বলে। একটা কম্পার্টমেন্ট টোটাল ফাঁকা, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, পুরো ফাঁকা, কোথাও কোনো লোক নেই। এরকম সচরাচর দেখা যায় না, সচরাচর কিন্তু এরকম দেখা যায় না যে পুরো কম্পার্টমেন্ট ফাঁকা। তো যাবো আমরা টুয়ার্স কোলাখাম, ঝান্ডি আর নেওয়ারাখালি এবং সেখান থেকে একটু লাভা ছোব। তো দেখতে থাকুন রাত নিঝুম, অদ্ভুত একটা মনোরম অভিজ্ঞতা, আরও সুন্দর অভিজ্ঞতা নিয়ে আসব কালকে সকালবেলা এবং দুপুরবেলা। এখন শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি মালবাজার জাংশনের উদ্দেশ্যে। এখানে আমরা মালবাজার জাংশনে নেবে, তারপর আমরা টুয়ার্ডস কোলাখামের দিকে রওনা শুরু করব। তো পথে যেতে যেতে আমরা এই জঙ্গলটা পেলাম, তাই জন্য ভাবলাম এই জঙ্গলের ছবিটা, এই ভিডিওটা আপনাদের সামনে একটু তুলে ধরি।
এই জঙ্গলটা অনেকক্ষণ থেকে আমাদের সঙ্গে আছে, অনেকক্ষণ থেকে। এবং জঙ্গলে মাঝে মাঝে সুন্দর নদী, খুব সুন্দর দেখতে লাগছে, তাই জন্য এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ক্যামেরায় ভিডিওতে ওয়ান টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। নিউ মাইল জাংশনে আমরা নেমেছি, সাথে আছে আমার বন্ধু, আমার ভাই অমিত, মাস্টারমশাই অরিন্দম বাবু। তো অমিত জোগাড় করে দিয়েছে গাড়ি, রেডি আছে আমাদের সেই গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়ি করে আমরা এখন যাব কুয়ারাখামের উদ্দেশ্যে। এখানে আমরা সব পরিবার দিয়ে বসিয়ে দিয়েছি। বন টু বে ট্রাভেলার সৌরভের এখন এই মুহূর্তে পারিবারিক যাত্রা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন টু বে ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। এখন আমরা রাজেশ বাবুর সঙ্গে আমরা যাচ্ছি টুয়ার্ডস কুয়ারাখামের দিকে। তো উনি আমাদের এই মালবাজার জাংশন থেকে গাড়িটা স্টার্ট করেছেন, তো কিছু বলছেন উনি, আমরা শুনে নেব যে মালবাজার রিলেটেড কিছু কথা। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে মালবাজার। হ্যাঁ, তো এই মালবাজার নামকরণটার পেছনে একটা আক্ষরিক অর্থ আছে। কারণ হচ্ছে আমাদের টুয়ার্সে বেশিরভাগ জায়গা শেষে গড়ি দিয়ে শেষ হয়, নাহলে বাড়ি দিয়ে শেষ হয়। তেমনি হচ্ছে এই জায়গাটা শেষে হচ্ছে বাজার আসছে। তো সেই বাজার আসার কারণটা হচ্ছে এখানে একটা নদী আছে, এই নদীটার নাম হচ্ছে মাল নদী। সেই নদীকে কেন্দ্র করেই এই শহরটা, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে মাল বাজার। আর বাজার কথার পেছনে আক্ষরিক অর্থ বা গুড়ি কথার পেছনে আক্ষরিক অর্থ, এগুলো পরে পরে বলে দেবো, কারণ আমি যদি এখনই সব বলে দিই। না না, ঠিকই ঠিকই, এইটুকু যে তথ্য পেলাম আপনার কাছে, এইটুকুই আমার কাছে বিশাল বড় প্রাপ্তি। তো ভবিষ্যতে আমরা এরপরে আরো বেশি তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা দেখেছিলেন যে ইচ্ছেগাঁওতে একই রাস্তাতে মোটামুটি গেছিলাম, তো আবার মুভ করছি। মালবাজার সম্পর্কে আপনারা সংক্ষিপ্ত একটু জানতেও পারলেন, তো পরবর্তী ক্ষেত্রে আবার আসছি। দেখুন এই চা বাগানগুলোর মাঝখানে শেডটি দিয়েছে বটে, কিন্তু একটা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ দিয়েছে কিনা, কারণ গাছগুলো দেখুন, গাছগুলো থেকে বেশি করে পাতাগুলো ফলো করুন, দেখুন সবগুলো ছোট ছোট পাতার গাছ, যাতে সূর্যের রশ্মি পাতাটাকে ভেদ করে খুব হালকা পরিমাণে আলো গার্ডেন গ্রোথে দিতে পারে। সেই জন্যই কিন্তু ছোট ধরনের পাতার গাছ লাগিয়েছে, কিন্তু এখানে বড় ধরনের পাতার গাছ লাগাই। বড় ধরনের পাতার গাছ লাগালে কি হবে, বেশি ছায়া দিয়ে ফেলবে, তাতে আবার পাতার সমস্যা হবে। চা গাছ কিন্তু খুব শৌখিন গাছ, কিন্তু খুব আদর যত্ন করতে হয়। আজ থেকে 10-15 বছর পরে যখন আপনার গ্যাংটক যাবেন, একদিক দিয়ে উঠে যাবেন, একদিক দিয়ে নেমে আসতে পারবেন। আচ্ছা, এখানে একটা ফ্লেভার পাচ্ছেন, চায়ের ফ্লেভার, কিন্তু চা প্রসেসিং হাউস গেল, চা তৈরি হচ্ছে। এন্ট্রি গাছের সংখ্যা অনেক বেশি। তো এই পাহাড়টা হালকা নরম পাললিক শিলার পাহাড়। এই পাহাড়ে, এই পাহাড়কে রক্ষা করে চলেছে এখানকার গাছপালাগুলো। মানে গাছপালাগুলো যদি না থাকতো এই পাহাড় কিন্তু ধসে পড়ে যেতে পারত। আবার যখন আপনারা গ্যাংটকের ওদিকটা চলে যাবেন, ওদিকে কিছু পাহাড় দেখতে পাবেন, সেই পাহাড়ে এত গাছপালা দেখতে পাবেন না।
बड़ बड़ पाथर देखते पाबेन। ওটা হচ্ছে আপনার পাথুরে পাহাড় আর এটা হচ্ছে পাললিক শিলার পাহাড়, মানে হালকা নরম পলিমাটির পাহাড়। আমরা যত যাচ্ছি তত সমৃদ্ধ হচ্ছি। আমরা রাজেশ বাবুর বক্তব্যের মাধ্যমে, ওনার স্বল্প পরিচয় দান, আস্তে আস্তে আমরা সমৃদ্ধ হচ্ছি। তো এরকম ভাবেই নানান রকম তথ্য পেয়ে আমাদের খুব সুন্দর লাগছে। আমরা আরো বেশি মাত্রায় অনেক কিছু ইনফরমেশন জানতে পারবো। হাফ চার্জ বা ট্যারিফ পানি ঝুম চার্জ করা। নিউ মালবাজার থেকে কোলাখাম যাবার পথে এই ঝর্ণাটা আমরা দেখতে পেলাম। তো এই ঝর্ণার পাশে ছোট্ট একটা জায়গাতে আমরা মোমো থেকে শুরু করে একটু আলু ঘুগনি থেকে শুরু করে মুড়ি ঘুগনি থেকে শুরু করে সব কিছু খেয়ে রওনা দিলাম নেওরা ভ্যালির উদ্দেশ্যে। আসুন দেখি সেই দৃশ্য আপনাদের চোখের সামনে। আজকে সকালবেলা আমরা যখন নামলাম নিউ মালিপাজ মাল জাংশনে, নিউ মাল জাংশনে, সেখান থেকে আমরা যখন গাড়ি করে আসছিলাম তখন আমাদের কোলাখাম যাওয়ার পথে যেটা পড়বে সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমাদের যারা বন্ধুরা আছেন তারা একটুখানি ফটোশ্যুটে ব্যস্ত আছেন, তো সেই জন্য আর কি আমরা এই মোমেন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তুলে ধরছি। সো অদ্ভুত একটা, কি বলবো, মানে একটা অদ্ভুত অদ্ভুত রকমের একটা মানে সাইলেন্স, অদ্ভুত জিনিস। হ্যাঁ, অদ্ভুত জিনিস, এবং সেটা সত্যিকারেরই ভাবাই যায় না যে কোথায় আমরা এসেছি। হ্যাঁ, শিওর, এখানে সবাই ফটো তোলার জন্য একটু ব্যস্ত আছে। আমরা আবার আসবো, সঙ্গে থাকুন বর্ন টু বি ট্রাভেলার, বর্ন টু বি ট্রাভেলার, সৌরভ আপনাদের সঙ্গে। তো আমরা কোলাখামে এসে পৌঁছেছি। কোলাখামে আমরা এসে ফ্রেশ হয়ে নিলাম একটু, তারপরে লাঞ্চ টাঞ্চ করে নিলাম। তো এখন আমরা যেখানে আছি কোলাখামে সেই জায়গাটা একটু দেখাচ্ছি, সবাই দেখতে পাবেন। আমরা আছি কোলাখাম সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট ভ্যালি রিসর্ট। এটা একটা হোমস্টে, এবং এই হোমস্টের মধ্যে এই সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এর সাথে দেখুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার সহ, আমাদের কন্ট্যাক্ট নাম্বার সহ টোটাল সেট আপটা দেওয়া আছে এখানে যে কীরকমভাবে কন্ট্যাক্ট করবেন। এটা হচ্ছে নিউ সাইলেন্ট ভ্যালি হোমস্টে, অর্ণব ভট্টাচার্য এবং গৌরী ভট্টাচার্য। বুকিংয়ের জন্য তাদের ফোন নাম্বার 7044835402, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ 9123067823। এইটা আমাদের রুম। আর এরপরে এই জায়গা দিয়ে আমরা লাঞ্চ বা ডিনার যা কিছু সেটা এখান দিয়ে যেতে হবে। তো খুব সুন্দর প্লেস। এখন টেম্পারেচার অ্যারাউন্ড 16-17, আর এখান থেকে আমাদের লাভা ঋষভ সব কিছু খুব কাছাকাছি। তো একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের বিউটিটা, পুরো বিউটিটা আমাদের দেখাচ্ছি, দেখুন ভালো করে। অদ্ভুত সুন্দর প্লেস, এবং এখান থেকে আপনি দেখতে পাবেন পুরো ভিউটা, যেটা আপনি কল্পনা করতে পারবেন না, টোটাল ভিউটা এখান থেকে দেখতে পাবেন। সো এই হচ্ছে কোলাখাম, এই হচ্ছে আপনাদের সাথে বর্ন টু বি ট্রাভেলার সৌরভ। সো এরপর আমি বারান্দায় যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে। এতক্ষণ ধরে আপনারা বাইরের দৃশ্যটা দেখছিলেন, এবার দেখুন আমাদের ব্যালকনি থেকে যে ভিউটা আপনাদের দেখতে পাচ্ছি। অদ্ভুত সুন্দর একটা মনোরম পরিবেশ, একদিকে সূর্যের আলো পড়ছে পাহাড়ের কোলে, আবার সেই পাহাড়েরই একটু ওপরে মেঘের আনাগোনা। অনত দূরে দেখা যাচ্ছে, আমার আঙুল দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঋষভের দিকের পাহাড়। আর একদম সোজা মেঘগুলো কেটে গেলেই হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাব। তো এরকম একটা পরিবেশের মধ্যে আছি আপাতত। সো ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছি মন্দারমণির পরে, আগে ইচ্ছেগাঁও, তারপর শিলারিগাঁও, তারপর মন্দারমণি, তারপরে আবার এখানে
কি বললাম ঝান্ডি প্লাস কোলাখাম এই সব জায়গায় এসেছি, আপনাদের সাথে নিয়ে এসেছি, আপনাদের দেখাবো বলে এসেছি। আমার সাথে আপনারাও দেখবেন, আনন্দ পাবেন এবং আস্তে আস্তে আপনারাও বেরিয়ে পড়বেন, ঠিক আছে? কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা যে কোনো মুহূর্তে ফোন করে বুক করতে পারেন, কোনো অসুবিধা নেই, ইচ্ছে করলেই কিন্তু আসা যায়। কোলাখাম অপরূপ সুন্দর, একটু হাঁটা যাক আপনাদের সবাইকে সাথে নিয়ে এই সুন্দর জঙ্গলের যে বিউটি, সে বিউটির মধ্যে দিয়ে একটু হাঁটা যাক, দেখা যাক এখানকার প্রাকৃতিক পরিবেশ, এখানকার অদ্ভুত সুন্দর মানুষদের সরলতা, তাদের আতিথেয়তা, এই সব কিছু নিয়েই আছে কোলাখাম। কখনো এখানে মেঘ বৃষ্টি নিয়ে আসে, কখনো রৌদ্র কিরণ আবহাওয়া, কখনো মেঘ বলে যে আমি আসছি তোমাদেরকে ভেজাতে। তাই দেখুন দূরে এখন মেঘ আছে, ভেজাচ্ছে সবাইকে, আর এই হচ্ছে ফরেস্ট। যেদিকে তাকান সেদিকে ফরেস্ট আর জঙ্গল। কোলাখাম থেকে বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে, বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। আমরা আজকে কোলাখামে এসেছি এবং কোলাখামে আসার পরে যেখানে আমরা উঠেছি, কালকে আপনাদের দেখেছিলাম, সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। তো এখানে আমরা ঢুকবো, দেখুন ঘরের কন্ডিশনটা কীরকম, আশা করি দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের বাথরুমস, টোটাল বাথরুমটা এখানে আছে, গিজার আছে, সুন্দর ব্যবস্থা, সবসময় জল অ্যাভেলেবেল। তারপরে এটা হচ্ছে আমাদের বেডরুম এবং সেই বেডরুম কাঠের তৈরি, খুব সুন্দর, চারদিকে পয়েন্টেড, অসাধারণ দেখতে লাগছে পুরো জায়গাটা। এখানকার অ্যাটমসফিয়ারটি আলাদা, এবং সব থেকে বড় কথা যেটা মানুষ চায় সেটা হচ্ছে জানলা দিয়ে পুরো ভিউটা অসাধারণ। আপনি শুয়ে আছেন বিছানাতে আর আপনি দেখতে পাবেন পুরো জানলা দিয়ে সেই মনোরম দৃশ্য। এখানে হচ্ছে জানলা দিয়ে সেই প্রকৃতির একটা পরিবেশ যেটা আপনাকে বারবার কাছে টানবে। দেখুন এই হচ্ছে সেই ব্যালকনি, টোটাল ব্যালকনিটা আপনাদের দেখাচ্ছি, এই ব্যালকনি, এবং এই ব্যালকনি থেকে আপনি চেয়ারে বসে হাতে, এই যে চেয়ার, এই চেয়ারে বসে হাতে একটু গরম চা খেতে খেতে আপনি দেখতে পাবেন সুন্দর মনোরম দৃশ্য। তো এই জন্যই আসতে হয়, এর জন্যই আসা, এর জন্যই আপনাদের সঙ্গে নিয়ে আসা এবং আপনাদেরকে দেখানো। এবং কত সুন্দর এখানকার অ্যারেঞ্জমেন্ট, নর্থ বেঙ্গলে যতগুলো অফবিট প্লেস আছে তার মধ্যে কোলাখাম অপরূপ সুন্দর সত্যিকারের, আর এই বিউটি বলে বোঝানো যাবে না। তো এরপরে আমরা যাব ঝান্ডি, ঝান্ডির উদ্দেশ্যে রওনা দেব, তারপরে আপনাদের ওখানকার বিউটিগুলো আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, এখানে বলে রাখি খাবার দাবারও কিন্তু এখানে অসম্ভব সুন্দর, এখানকার যারা লোকজন আছেন তারা অত্যন্ত সুন্দরভাবে আতিথেয়তার মাধ্যমে আপনাদের সব রকম খাবারের ব্যবস্থা করে দেবেন। আপনি মাছ পাবেন, ডিম পাবেন, মাংস পাবেন, সব কিছু পাবেন। তো এই সমস্ত জন্যই মানুষের আশা এখানে, এবং কদিনের ছুটিতে একদম মারাত্মক ভালোভাবে থাকা, ঠিক আছে? তো আরেকটা যেটা বলার সেটা হচ্ছে আমাদের নিউ স্যালেন্ট ভ্যালিতে দেখতে পাচ্ছেন লেখা আছে চেক ইন টাইম দুপুর 2:00, আর চেক আউট টাইম সকাল 11:00। জেনারেটার চার্জ ইন কেস অফ পাওয়ার ফল্ট $25 পার রুম পার আওয়ার টু বি কালেক্টেড ফ্রম পার্টি। মানে এখানে মাঝে মধ্যে একটু কারেন্ট অফ হয়, তো সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে কারেন্ট অফ হলে পরে আপনারা জেনারেটার লাগিয়ে অ্যাপ্লাই করবেন কারেন্ট, যাতে করে কারেন্ট ফিরে আসতে পারে, তো সেজন্য আর কি এখানে $25 পার ফ্যামিলি দিতে হবে বা পার রুম দিতে হবে পার আওয়ারে, কেমন? এটা হচ্ছে একটা ব্যাপার, এটা আমাদের এখানকার নিয়ম। এটা হচ্ছে এখানে রান্নাঘর, এখানে যে বলেছিলাম অত্যন্ত আতিথেয়তার সাথে এখানে রান্নাবান্না করা হয়, তো সেই রান্নাঘরটার মধ্যে আমরা এসে দেখাচ্ছি। এখানে দেখুন রান্নাঘর থেকে পুরোপুরিভাবে বাইরে যে দৃশ্য অদ্ভুত সুন্দর, রান্না করতে ভালো লাগবে, এখানে রান্না করতে ভালো লাগবে, তাই না? রান্না করার বাসনপত্র সবকিছু আছে, অসাধারণ।
পাহাড়ের কোলে প্রকৃতির সৌন্দর্যের এই অনুপম শোভা পরিদর্শন করার পর আমরা রওনা দিলাম কোলাখামের সবথেকে বিপজ্জনক একটি ফলস, ছাঙ্গে ফলস। তো ছাঙ্গে ফলসে আমরা কীরকম করে নামলাম, কেমন করে আমরা তার রূপ অবলোকন করলাম, সব কিছু নিয়ে আসছি পরের ভিডিওতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বর্ন টু বি ট্রাভেলার সৌরভের সাথে। টাটা, খুব শিগগিরই আবার দেখা হবে পরের ভিডিওতে।